হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন নূর হোসেন কাশেমি। 15 নভেম্বর রবিবার দুপুরে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসা প্রকাশ হাটহাজারী মাদ্রাসায় সম্মেলন শেষে নাম ঘোষণা করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এর আগে সকাল 10টায় হাটহাজারী মাদ্রাসায় সম্মেলন শুরু হয়। প্রসঙ্গত, গত 18 সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।